আমি আজকে এখানে দাঁড়িয়ে কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি, কৃতজ্ঞতা জানাই এদেশের জনগণ সকল বাধা বিঘ্ন উপেক্ষা করে, অর্থাৎ আপনারা জানেন যে নির্বাচন যাতে না হয় তার যে একটা চক্রান্ত ছিল। আজকে হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও, মানুষ পুড়িয়ে মারা, গাড়িতে মানুষ যাচ্ছে, অ্যাম্বুলেন্সে রোগী যাচ্ছে, সেখানে হামলা করা, পুলিশকে ফেলে পিটিয়ে পিটিয়ে যে নির্মমভাবে হত্যা করার দৃশ্য মানুষ দেখেছে, ট্রেনে আগুন দিয়ে পুড়িয়েছে মা শিশু সন্তান, মা বাচ্চাকে বুকে জড়িয়ে ধরেছিল, ওই অবস্থায় পুড়ে কাঠ হয়ে গেছে, ট্রেনের লাইন কেটে দেওয়া, ফিস প্লেট খুলে ফেলা, ট্রেনে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে মানুষ মারার ফাঁদ, বাসে আগুন দিয়ে মানুষ পড়ানো, সেই 2013-14, আবার সেই সাথে সাথে এবারেও আমরা দেখলাম সেই ধরনের ধ্বংসাত্মক কাজ শুরু করলো। মানুষ যাতে নির্বাচনে ভোট না দেয়, লিফলেট বিলি করা, মানুষকে ভোট থেকে বিরত রাখা, সেই চেষ্টাও তারা করেছে, আমরা কিন্তু বাধা দেইনি। কিন্তু বাংলাদেশের মানুষ সকল বাধা উপেক্ষা করে এই নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে এবং ভোট দিয়েছে আওয়ামী লীগকে, এবং আওয়ামী লীগের এই নির্বাচনকে তারা গ্রহণ করেছে। সেই জন্য আমি জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই যে শত বাধা, ভয়, ভীতি, অগ্নি সন্ত্রাস, সেগুলি সমস্ত উপেক্ষা করে আজকে তারা নির্বাচন করেছে এবং নিজের ভোট নিজে দিয়েছে। এবং এবার মনে হচ্ছে না গ্রামে গঞ্জে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিয়েছে, সব থেকে আমাদের মহিলা ভোটাররা তারাও ছুটে এসেছে ভোট দিয়েছে, এমনকি 130 বছরের একজন বুড়ি মা, সে বলছে আমি হাসিনারে ভোট দেব, সে ভোট দিতে এসেছে। এই জনগণ, এদেশের মানুষ তাদের